পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, আর নতুন ভিডিওসের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো ক্লাস 9 জিওগ্রাফি, তার মানে ভূগোল সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2019-এর কোশ্চেন পেপারটা। জিওগ্রাফি 9th সেকেন্ড, তার মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2019, নবম শ্রেণী ভূগোল। সময় তোমাদের মিলবে 1 ঘন্টা 30 মিনিট, আর পূর্ণমান হবে 40। প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান হবে 1, আর 10টি প্রশ্ন আছে এখানে। ক প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলের পর্বত পাদদেশীয় ভূমি ভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় বাজারা ওয়াদি লায়া পেডিমেন্ট। একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো আরাবল্লী, হিমালয়, অ্যাপালেশিয়ান সাতপুরা। এক প্রকার প্রাচীন পলিমাটির উদাহরণ হলো তাল, দিয়ারা, বারিন্দ ও বাগড়ি। ভূকম্পের কারণ হলো পাতের সঞ্চারণ, অরণ্য হ্রাস, সুনামি, ভারী বৃষ্টিপাত। জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগের সদর দপ্তর হলো আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ। পর্বত বেষ্টিত মালভূমিকে মিডিয়ান মাস বলেছেন পিঞ্চো, কোবার, মর্গ্যান, ম্যাকেঞ্জি। ইউরোপ ও এশিয়ার সীমান্তে ইউরাল পর্বত একটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, সঞ্চয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত। আশ্বিনের ঝড় হয় শীতকালে, বর্ষাকালে, গ্রীষ্মকালে ও শরৎকালে। অযোধ্যা পাহাড় রয়েছে পুরুলিয়ায়, বাঁকুড়ায়, বর্ধমানে ও বীরভূমে। 2 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 1। পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলে? কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? ভারতের কোন অঞ্চলে আগ্নেয়গিরি আছে? পৃথিবীর একেবারে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কি? 3 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। হুদহুদ সাম্প্রতিক ভারতে ঘটে যাওয়া একটি ড্যাশের নাম। সুন্দরবনের নামকরণ হয়েছে ড্যাশ গাছের জন্য। অনুপ্রবেশের সময় মহাসাগরীয় পাত গলে চলন্ত ম্যাগমাপলির সঙ্গে মিশে ড্যাশ সৃষ্টি করে। মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর রয়েছে ড্যাশ ধরনের পাত। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। গ্রস্ত উপত্যকা কাকে বলে? সামাজিক বন সৃজন কাকে বলে? কোন ফসলগুলিকে সোনার তন্তু ও সোনালি পানীয় বলা হয়? আশ্বিনের ঝড় কাকে বলে? নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, 5 নম্বর প্রশ্ন হচ্ছে, আর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। পাত সংস্থান তত্ত্বের মূল বিষয়গুলি কি? পর্বত বেষ্টিত মালভূমির গঠন ও বৈশিষ্ট্য লেখো, অথবা পশ্চিমবঙ্গের শীতকাল শুষ্ক এবং গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির কেন? 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5। উষ্ণতার তারতম্যের ফলে সৃষ্ট যান্ত্রিক আবহ বিকারের 3টি প্রক্রিয়া চিত্রসহ আলোচনা করো। পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতির জলবায়ুর পার্থক্য লেখো, অথবা মানুষের জীবনে সমভূমির প্রভাব সম্বন্ধে লেখো। তাহলে স্টুডেন্টস, কোশ্চেন পেপারটা আমাদের এখানেই সমাপ্ত হলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করো, আর যদিও এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।